नमस्कार, आपनारा देखछेन एडुकेशन बांगला एवं एडुकेशन बांगला यूट्यूब न्यूज चैनले आपनादेर सकलके स्वागत। आज पार्श्व शिक्षकदेर जन्य एकटी खबर निये हाजिर होयेछि। आपनारा जानेन तृणमूल पार्श्व शिक्षक समिति माने सरकारी संगठन, जे संगठन किन्तु एतदिन करोना परवर्ती समये कोनो तादेर चेष्टा किन्तु देखायनि, किन्तु सेई तृणमूल पार्श्व शिक्षक समितिर आज एकटी सभा ছিলো, সেই নিয়ে কিন্তু আপনাদের কিছু তথ্য আজকে দেবো। কিন্তু সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন। যেটা জানা যাচ্ছে যে তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির রাজ্য, জেলা ও ব্লক পার্শ্ব শিক্ষক নেতৃত্বদের সাংগঠনিক সাধারণ সভা ও নির্বাচনী সমন্বয় সভা ছিল হুগলির আরামবাগের রামমোহন মঞ্চে, আজ বৈকাল 5টায় ছিল। কিন্তু এই সভায় কি আলোচনা হলো বা এই সভা মানে আসল উদ্দেশ্য কি, সেই নিয়ে কিন্তু কোনো বিবৃতি পাওয়া যায়নি। আমরা চেষ্টা করেছি বহুজনকে মানে ফোন করার বা এটা জানার, কিন্তু সেই নিয়ে কোনো কেউ কিন্তু এখনও মুখ খোলেননি। এবং সবাইকারই এক কথা, যা বলবেন মাননীয় রমিউল ইসলাম বাবুই বলবেন, কারণ তিনি তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি। আচ্ছা, তাহলে এই এটা ছিল সাধারণত সাংগঠনিক সাধারণ সভা ও নির্বাচনী সমন্বয় সভা, যেখানে পার্শ্ব শিক্ষকরা অসহায়, তাদের নুনান্তে পান্তাপুরোয় অবস্থা। সেখানে তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতি নির্বাচনী সমন্বয় সভা করছে পার্শ্ব শিক্ষকদের নিয়ে। এই সভা থেকে তাদের কি আলোচনা হচ্ছে বা পার্শ্ব শিক্ষকদের উন্নতির জন্য সরকারের কাছে তাদের দাবি কি থাকবে, সেটা নিশ্চয়ই আমরা পরে পরে জানতে পারব। হ্যাঁ, এটা আশা রাখব যে সরকারের কাছে তারা পার্শ্ব শিক্ষকদের যে ন্যায্য দাবি, বেতন কাঠামো, সেটাই তারা তুলে ধরবে এবং সরকারের কাছ থেকে ভোটের আগে সেই ন্যায্য দাবি, বেতন কাঠামো ও স্থায়ীকরণ সেটা সরকারের কাছ থেকে আদায় করে দেখাবে, তবেই জানব তাদের এই নির্বাচনী সমন্বয় সভাটি সফল হয়েছে। কারণ যে পার্শ্ব শিক্ষকরা আজ অসহায়, যারা বঞ্চিত, যে সরকার 10 বছরে পার্শ্ব শিক্ষকদের শুধু প্রতিশ্রুতিই দিয়ে গেছে, তাদের জন্য কিছুই করেনি। তাই আমরা আশা রাখব ভোটের আগে তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতি পার্শ্ব শিক্ষকদের জন্য ভালো খবর নিয়ে আসবে এবং বেতন কাঠামো সহ পূর্ণ শিক্ষকের মর্যাদা তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি মাননীয় রমিউল শেখ মহাশয় এনে দিতে সক্ষম হবেন এবং পার্শ্ব শিক্ষকদের মুখে হাসি ফোটাবেন, পার্শ্ব শিক্ষকদের গরিব পরিবারগুলিকে তিনি বাঁচাবেন। এই নিয়ে তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির চেয়ারম্যান মাননীয় গোপাল দেবনাথ বাবুকে আমরা ফোন করেছিলাম, তিনি কিন্তু কোনো বিবৃতি দিতে রাজি হয়নি। তিনি কি বললেন সেটা আপনাদের শোনাব। তিনি কিন্তু পুরো বিষয়টি এড়িয়ে গেলেন, আর তিনি এই সভায় উপস্থিত হয়েছেন কি না সেটাও কিন্তু আপনারা শুনতে পাবেন। শুনুন গোপালদা কি বললেন। গোপালদা, আজ হুগলির আরামবাগে তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির মিটিং ছিল, সেই নিয়ে মানে আপনি কি সেখানে উপস্থিত ছিলেন? আমি যেতে পারিনি, শরীরটা ভালো না বলে যেতে পারিনি। আচ্ছা 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 আচ্ছা, ওই মিটিংটা মানে কি নিয়ে, ওদের এজেন্ডা মানে এজেন্ডা কি ছিল? আমি ওটা তুমি আমার সভাপতিকে ফোন করো, আর ওটা রাজ্য কমিটির মিটিং, আর অন্যান্য জেলার অন্যান্য ব্লক সাধারণ সভাও ডেকেছে। হ্যাঁ হ্যাঁ, তো ওটা তুমি সভাপতিকে ফোন করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার কাছে এই নিয়ে কোনো তথ্য নেই? না, আমি মিটিং যেতে পারিনি, আমি কিছু বলবো না। আচ্ছা আচ্ছা, না আপনার কাছে তো তথ্যটা থাকবে যে মানে মিটিংটা কি নিয়েছিল। হ্যাঁ, ওখানে পার্শ্ব শিক্ষকদের বিষয়ে মানে মিটিং এর বিষয়ে পুরোটাই যা বলবে বলবে বলবে। আচ্ছা 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 আচ্ছা, আগামী হ্যাঁ আগামী দিনে মানে তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতি পার্শ্ব শিক্ষকদের উন্নয়নের জন্য কিভাবে আগাতে চাইছে, কারণ ভোট তো আসন্ন, আর 2-3 মাসের মধ্যেই হয়তো একদম সভাপতিকে ফোন করো, ওখানে সহসভাপতি আছে মানব রাউত, তারা তাকেও ফোন করতে পারো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তার মানে এড়িয়ে যাচ্ছেন। আচ্ছা
ঠিক আছে দাদা, আচ্ছা হ্যাঁ বলুন। আচ্ছা কিন্তু কিন্তু দাদা, আপনি তো মানে সংগঠনের চেয়ারম্যান, হ্যাঁ আপনারও তো একটা দায়বদ্ধতা আছে পার্শ্ব শিক্ষকদের উন্নতির জন্য, কারণ আপনি তো সেই 2004 সাল থেকে পার্শ্ব শিক্ষকদের জন্য লড়ে আসছেন। হ্যাঁ তাই মানে আপনার কাছেও কিছু খবর থাকবে যে পার্শ্ব শিক্ষকদের কি হতে চলেছে বা মাননীয় মুখ্যমন্ত্রী কি করতে চলেছেন। আমি কিছু বলবো না, তুমি রবীন্দ্রকে ফোন করো। তাহলে বুঝতেই পাচ্ছেন গোপালবাবু কিন্তু আরামবাগের সভায় উপস্থিত হননি শারীরিক উপস্থিত মানে অসুস্থতার জন্য, আর তিনি এ ব্যাপারে কিন্তু কিছুই জানেন না। আর যা বলার রমিউলবাবুই বলবেন, সময় হলে আমরা সেটা ঠিকই জানতে পারবো। আপনারা সঙ্গে থাকুন, কোনো কিছু খবর আসা মাত্রই আপনাদের এডুকেশন বাংলা নিউজ চ্যানেলে সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।